অর্থের লোভে পাহাড় কেটে কোয়াস পাথর বিক্রি করছে পাথর মাফিয়ারা। মাফিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়ালো দেন্দুয়া অঞ্চলের গ্রামবাসীরা। সালানপুর ব্লকের দেন্দুয়া সহ রামদি কালী পাথর, সিদাবাড়ি, বাথনবাড়ি ও বড় ভুই মতো কয়েকটি গ্রামে অবৈধভাবে দিন রাত্রি চলছে কোয়াস পাথরের ব্যবসা। এমনই ঘটনা সামনে এলো শুক্রবার দেন্দুয়া গ্রাম সংলগ্ন ধোয়া পাহাড়ি এলাকায়। পাহাড়ের সৌন্দর্য শেষ করে জেসিবি দ্বারা ও ব্লাস্টিং করে এবং শাবলের দ্বারা খনন করে অনায়াসে মাটি কেটে সাদা কোয়াস পাথরগুলি বের করে বিভিন্ন কলকারখানায় মোটা অঙ্কে অর্থ বিক্রি করছে। এই খবর গ্রামবাসীরা জানা মাত্র সিদ্ধান্ত নেয়, এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য শেষ হতে দেওয়া যাবে না। গ্রামবাসীরা একত্রিতভাবে শুক্রবার ওই এলাকাতে গিয়ে হাতে নাতে ধরে ফেলে ট্রাক্টর ভর্তি কোয়াস পাথরের গাড়ি। এই বিষয়ে খবর দেওয়া হয় সালানপুর থানা ও কল্যাণী ফাঁড়ির পুলিশকে। পুলিশ এসে ঘটনাস্থল থেকে ট্রাক্টর, বেলজা, কোদাল, শাবল ও হাতুড়ি সহ আরো বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করে। ওই ঘটনাস্থলে মজুদ অবৈধ কোয়াস পাথরের কারবারি বাপি মাহাতো জানান, দুদিন আগে টাকার লোভে ভুল করে এই কাজ সে করে ফেলেছে। কিন্তু এই এলাকারই এক মানুষ সঞ্জয় মাহাতো বলেন, আমার জমি ও আশেপাশের জমিতে কালী পাথরের বাসিন্দা কামরুদ্দিন আনসারি ও শামসুল আলম নামে দুই ব্যক্তি ওই মাটি কেটে পাথর বিক্রি করে। এই বিষয়ে তার নাকি জানা ছিল না। তাকে নাকি বলা হয়েছিল তার জমি থেকে মাটি কেটে তারা নেবে এবং তাকে একটা ছোট পুকুর করে দেয়া হবে। তিনি বলেন যে, আমি গরিব মানুষ, পুকুরের লোভে আমি জায়গা তাদের দিয়েছিলাম, জায়গাটি দিয়ে আমি ভুল করেছি, তাই এই জায়গাটি আমি ভরাট করে দেব। এই নিয়ে দেন্দুয়া পঞ্চায়েতের উপপ্রধান রঞ্জন দত্ত বলেন যে, অবৈধভাবে কিছু মাফিয়ারা একত্রিতভাবে সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করার চেষ্টা করছে। ধোয়া পাহাড়িতে বিভিন্ন জায়গায় মাটি কেটে কোয়াস পাথর বের করে পাহাড় ও গাছগুলি নষ্ট করার চেষ্টা করছে। তার প্রমাণ আজ সবার সামনে গ্রামবাসীরা এই গাড়ি ধরে পুলিশের হাতে তুলে দেয়। এই বিষয়ে কল্যাণী শরীফাড়ির পুলিশকে ফোন করে খবর দেওয়া হয়। পুলিশ এসে ট্রাক্টর আরো বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করে। ট্রাক্টরটা কার? এটা লালু। তো ওখানে কি করা হচ্ছিল? ওখানে কি করা হচ্ছিল? ওটা ভুল হয়েছিল, ভুলে কুড়িয়ে ফেলেছিলাম আমি। কুড়িয়ে পরে কি করছিল? কুড়িয়ে পরে কি করছিল? কুড়িয়ে পরে ওটা গাড়িতে পাঠাতে। কি পাঠাচ্ছিল? সাদা পাথর উঠা হচ্ছে, কে উঠাচ্ছিল? শামসুল উঠাচ্ছিল। কোথায় শামসুল? কে শামসুল? কালী পাথরের ছেলে। আমাকে বলেছিল যে, দাদা এখানে কাজ করো, কাজ করবো, একটু কাজ করতে দাও আমাকে। তো আমার নিজের জায়গা আমি তো জানি না, গ্রামবাসীর লোক এখন এসে করে আমাকে ধামা চাপা দিয়েছে। তো আমি তো জানতাম না যে এটা কি লিগেল না আনলিগেল, তো আমি সেটা সেই জিনিসটা জানি না। তো দাদা ঠিক আছে, সরি আমার ভুল হয়ে গেছে, আমি ওটাকে বন্ধ করে দেবো। এই যে ও পাথর উঠাতো, তার ধরুন কি আপনাকে কোনো টাকা পয়সা বা কিছু লোভ দিয়েছিল? না, আমাকে ওসব কিছু দেয়নি, টাকা পয়সা লোভ কিছু দেয়নি। আপনি তো বলছিলেন ওটাতে পুকুর বানাবো। হ্যাঁ, সেই লোভেই কি আপনি ওই জায়গাটা? সেই লোভে আমি ওটা দিয়েছিলাম যে পুকুর হলে আমিও একটা মাছ চাষ করে, বা গরিব ছেলে কি করে খাবো, মাছ চাষ করে পরে খাবো। এটা আপনি এটা জানতেন না যে আপনার জায়গা থেকে পাথর বিক্রি করছে? না, আমি এটা জানতাম না। আমি তো চিত্তরঞ্জনের ডিউটি করতাম। আপনার নাম? সঞ্জয় মাহাতো। গতকাল আমাদের এক ভাই মর্নিং ওয়াক করতে আসে, আরো সব গ্রামবাসীরা আসে, তো দেখেছি এখানে পাহাড়টার যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্য নষ্ট করে কেটে পরে পাথর, যে কোয়ার্জ পাথরটা, সেই পাথরটা এরা পাচার করছে। তো যাই হোক, আমরা খবর পেয়েছিলাম যে আজকে আমরা হাতে নাতে ধরেছি গাড়ি সমেত, এবং দেখি কি প্রশাসনিকভাবে কি ব্যবস্থা নেওয়া হয়। প্রশাসনকে জানিয়েছেন এটা? প্রশাসনকে আমরা কল্যাণেশ্বরী ফাঁড়ি ফোন করেছিলাম, সেখানে উনি বললেন যে আমাদের, আমার জুরিডিকশনের মধ্যে পড়ছে না এটা, এটা সালানপুর থানা বলছে, আমি ইনফর্ম করেছি থানাকে, হয়তো কিছুক্ষণের মধ্যে এসে যাবে। আপনি তো পঞ্চায়েতের উপপ্রধান, তাহলে এই যে জায়গাটা সেটা কি দেন্দুয়া পঞ্চায়েতের মধ্যে পড়ছে? দেন্দুয়া পঞ্চায়েতের মধ্যে পড়ছে। তাহলে দেন্দুয়া পঞ্চায়েত পড়লে তো এটা কল্যাণশ্বরী জুডিশিয়াল হওয়া উচিত। যাই হোক, আমাদের থানার যে ওসি আছেন, আইসি, তিনি বললেন যে আমার মধ্যে পড়ছে না। যাই হোক, আমার আরো কিছু বলার নেই। জানা আছে এই কারবার গুলো কে কে করছে না করছে? না, সেগুলো তো জানি না এখন, এগুলো আমরা জানবার চেষ্টা করছি। আপনার নাম? রঞ্জন দত্ত। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, টাইমস বাংলা।